রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে, সাথে আছি আমি নাহিদ সিহান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দশ দিনের রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদকে। বিস্তারিত জানাতে সিএমএম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মৌ খন্দকার। মৌ শাহেদকে নতুন করে 10 দিনের রিমান্ড আবেদন করার কথা জানিয়েছে র‍্যাব। কোন মামলার রিমান্ড চাওয়া হবে এবার? আমি সকাল থেকে আছি সিএমএম কোর্টে এবং এখানে 8:30 থেকে 9টার ভেতরে তাকে শাহেদকে নিয়ে আসা হয়েছে। আপনি জানেন যে আজকে দশ দিনের রিমান্ড তার শেষ হবে এবং 10 দিনের রিমান্ড শেষে তাকে এখন হাজতে রাখা হয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, সম্ভবত তাকে আজকে সশরীরে কোর্টে তোলা হবে, আদালতে তোলা হবে না, এই বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে। আর আপনি যেমনটি বলছিলেন যে আজকে যে অস্ত্র আইনে মামলাটি রয়েছে, সেই অস্ত্র আইনে মামলা 10 দিনের রিমান্ড চাইবে র‍্যাব এবং সেই এই বিষয়ে আসলে কোর্টে তাকে নেওয়া হবে। এবং যতদূর আমরা জানতে পেরেছি, তাকে কিন্তু সশরীরে কোর্টে নেওয়া হবে না, র‍্যাব থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর অস্ত্র আইনে যে মামলাটি রয়েছে, সেই মামলায় 10 দিনের রিমান্ড চাইবে র‍্যাব, যে মামলাটি সাতক্ষীরায় রয়েছে সেই মামলার। আর এখানে আমরা দেখতে পেয়েছি যে র‍্যাব কর্মকর্তারা সকাল থেকে এখানে উপস্থিত রয়েছেন, পুরো এই সিএমএম কোর্টটিকে ঘিরে রেখেছেন। আর আরেকটি বিষয় যে এটি চাঞ্চল্যকর ঘটনা, এটি প্রতারক শাহেদ কিন্তু সাধারণ জনগণের সাথে অনেক প্রতারণা করে গেছে। আপনি জানেন যে নিম্নবিত্ত থেকে শুরু করে কাউকে কিন্তু সে ছাড় দেয়নি। এবং আরেকটি বিষয়, তিনি খুব শৈল্পিক উপায়ে আসলে এই প্রতারণাগুলো করে আসছেন। এরই মধ্যে তাকে হাজতখানায় রাখা হয়েছে। আমরা সব গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছি, তবে তাকে সশরীরে কোর্টে তোলা হবে না। এখানে র‍্যাব কর্মকর্তারা তারা উপরে যাবেন যতদূর আমরা জানানো হয়েছে। তবে আর রিমান্ড কতদিন চাইবে এই বিষয়টি এখনও বলা যাচ্ছে না। তাকে প্রতারণার মামলায় মূলত আজকে যে বিষয়টা রয়েছে, সেই বিষয়ে তাকে মূলত আনা হয়েছে। আরেকটি বিষয়, আপনি আমাকে যেমনটি জানতে চাচ্ছিলেন যে অস্ত্র আইনে যে মামলাটি রয়েছে সাতক্ষীরায়, সেই মামলায় 10 দিনের রিমান্ড চাইবে র‍্যাব। আসলে এখন আদালত কয়দিনের রিমান্ড মঞ্জুর করে সেই বিষয়টি এখনও বলা যাচ্ছে না। আপনি জানেন যে এর আগে কিন্তু র‍্যাব কর্মকর্তাদের হেফাজতে ছিল এবং তার কাছ থেকে অনেক চাঞ্চল্যকর যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো বেরিয়ে আসছে এবং অনেক প্রভাবশালী থেকে শুরু করে যাদের নাম উঠে আসছে, এবং তারা যে র‍্যাব যে রিমান্ডে রেখেছে সেখান থেকে আরও অনেক জিজ্ঞাসাবাদ তাদের করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে অনেক কিছুই তাদের আমলে নিয়ে আসছে এবং প্রভাবশালীদের নামও তারা বেরিয়ে আসছে। তো এই ছিল সিএমএম কোর্ট থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। ধন্যবাদ মৌ। সিএমএম কোর্ট থেকে মৌ জানাচ্ছিলেন শাহেদের মামলার বিষয়ে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ফোন কল কিংবা উন্নয়ন সহযোগী হয়ে চীনের হাত বাড়িয়ে দেয়া কোনো কিছুই বাংলাদেশ ভারত সম্পর্কের উপর প্রভাব ফেলবে না বলে মনে করছেন দুই দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ভারতের সাথে বাংলাদেশের যে ঐতিহাসিক সম্পর্ক তা বিশ্বাসের, বন্ধুত্বের, আর এই সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে লাকমিনা জেসমিন সোমার প্রতিবেদন। বৈষম্য আর পরাধীনতার শৃঙ্খল ভেঙে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিতে মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল ভারতীয় সেনারা। ঐতিহাসিকভাবেই বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত গড়ে ওঠে বঙ্গবন্ধু ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত ধরে। আর সেই সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বলছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভারত আমাদের নিবিড়, আপনার ঐতিহাসিকভাবে আমাদের বন্ধু, আর চায়না সম্প্রীতিকালে আমাদের একটি ডেভেলপমেন্ট পার্টনার। মোদি সরকার আসার পরে কত আমাদের বর্ডার প্রবলেম রিজলভ হয়ে গেল। আমাদের প্যান্ডেমিকের সময় ভারত সরকার যেভাবে এসেছে এই ফান্ডটা নিয়ে, এবং তার ফলে আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো সাহায্য করতে পেরেছি। সাম্প্রতিককালে দেশের বিভিন্ন মেগা প্রকল্পে উন্নয়ন সহযোগী হিসেবে হাত বাড়িয়েছে চীন। টেলিফোনে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। তবে আঞ্চলিক রাজনীতির এসব কোনো ঘটনাই বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করছেন উভয় দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মানে দুজন প্রাইম মিনিস্টার কথা বলবে, এতে আপত্তি তো নেই, আমি তো আপত্তি কিছু দেখি না। দুটি দেশ যখন
সম্পর্ক হয় তাদের একটা ইতিহাস থাকতে হবে। সব কিছুই বাংলাদেশ এবং ভারতের আছে, ভারত বাংলাদেশ আছে। অদূর ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি না যে তাদের ভিতরে কোন রকমের সম্পর্কের ছেদ হতে পারে। বাংলাদেশ ভারতের সম্পর্ক, চীন বাংলাদেশের সম্পর্কের তুলনা করা যায় না। আমার মনে হয় ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যা আছে সেটা আরো দৃঢ় হবে, আরো পরিষ্কার হবে, আরো ভালো হবে। চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়াতে ভারতবর্ষের খুব একটা কিছু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা কোয়াইট ন্যাচারাল। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক উন্নয়নের স্বার্থে এখনও অনেক অভিন্ন ইস্যুতেই বাংলাদেশ ভারতের এক হয়ে কাজ করার সুযোগ রয়েছে বলে অভিমত দুই দেশের বিশেষজ্ঞদের। ভারতবর্ষের সঙ্গে যেখানে বাংলাদেশের সুসম্পর্ক আরো দৃঢ় হতে পারে সেটা হচ্ছে কানেক্টিভিটি ইস্যুতে। আরো আমাদের ট্রেন, আরো আমাদের রাস্তায় চলাচল, আরো আমাদের লোকজনের আসা যাওয়া আরো বাড়াবার দরকার। আমাদের সম্পর্কের স্টেবিলিটি অনেক বেশি, আমাদের বাইল্যাটারাল অনেক কিছু হচ্ছে। আঞ্চলিক রাজনীতির যে কোনো পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সম্পর্ক অমলিন থাকবে বলে অভিমত উভয় দেশের কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষকদের। লাকমিনা দস্মিন শোমা, নিউজ 24, ঢাকা। বিদেশগামীদের জন্য সারা দেশে 16টি নির্ধারিত কেন্দ্রে করোনা টেস্ট করছে সরকার, কিন্তু এসব কেন্দ্রে টেস্ট করাতে গিয়ে নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে বিদেশগামীদের। বিশেষ করে নির্ধারিত সময়ে রিপোর্ট না পাওয়ায় টিকিট কেটেও বিদেশ যেতে পারেননি অনেকে। বিস্তারিত জানাতে রাজশাহী ও বরিশাল এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ, রাহাত খান ও রেজাউল করিম মানিক। শুরুতেই রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন কাজী শাহেদ। শাহেদ, রাজশাহীতে বিদেশগামীদের জন্য করোনা টেস্ট করা হচ্ছে কোথায় এবং কোনো অভিযোগ কি আছে তাদের? ধন্যবাদ নাহিদ জিয়ান। আমরা আছি রাজশাহীর যে সিভিল সার্জন কার্যালয়ের যে ইপিআই সেন্টারটি আছে, যেখানে বিদেশগামীদের জন্য এই নমুনা সংগ্রহ করা হচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে গত 21 জুলাই থেকে এই কার্যক্রমটি শুরু হয়েছে। প্রথম দিন একজন, এরপরে তিনজন, এইভাবে গতকালকে পর্যন্ত 25 জন বিদেশ গমনেচ্ছু এখানে পরীক্ষা করিয়েছেন, এমনটি জানানো হয়েছে সিভিল সার্জনের কার্যালয় থেকে। তারা যেটি বলছেন যে এখানে চাপ খুবই কম, তারা যে কারণে এখন পর্যন্ত যারা আসছেন তারাও ভোগান্তির মধ্যে নেই এবং যারা এই কাজটি করছেন তারাও খুব একটি কষ্ট করতে হচ্ছে না তাদের। 2-3 বা 5 জন আজকে এখানে এখন পর্যন্ত 6 জন পরীক্ষা করাতে এসেছেন। এটি একটু আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি আপনার সঙ্গে, আপনি তো বিদেশে যাবেন, আপনি এখানে কেন এসেছেন? আসসালামু আলাইকুম। আমি এসেছি আমার করোনা ভাইরাস টেস্ট করার জন্য, যে সরকার থেকে বলছে করোনা ভাইরাস টেস্ট করে তারপরে বিদেশে যাওয়ার জন্য অনুমতি, এই জন্য এই জায়গায় এসে আছি। সার্টিফিকেট কখন পাবেন বলছে? সার্টিফিকেট করোনা ভাইরাসের জন্য গতকালকে ইমেল করে রেখেছিলাম মোবাইলে, আজকে এসে মানে সিরিয়াল দিয়ে রেখেছিলাম যে জিনিসটা 72 ঘন্টার মধ্যে তো আমাকে যেতে হবে, এটা সরকার থেকে বলছে। ওই অনুযায়ী আমি কাজটা করতেছি, আজকে আপনার ই দেবো, আপনার করোনা ভাইরাস সার্টিফিকেট কালকে দিবে, নমুনা দেবো কালকে দিবে, এই তো কথা। পাবেন বলে আশা করছেন? ইনশাল্লাহ আশা করছি। তো এই এখানে যেটা হচ্ছে যে বলা হচ্ছে যে তারা 72 ঘন্টার মধ্যে যে বিষয়টি আছে সেটি এখানে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখনও যে এখনও কিন্তু অনেকে লাইনে আছেন, তারা যেটি বলছেন যে 72 ঘন্টার মধ্যেই তারা পাবেন এমনটি বলছে। সিভিল সার্জন কার্যালয় থেকে যেটি বলা হয়েছে যে হার্ড কপি তাদেরকে দেওয়া হচ্ছে না, অনলাইনে এটি আপ করে দেওয়া হচ্ছে যাতে যারা বিদেশ যাবেন তারা যেন সহজে এটি দেখতে পারেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। বরিশালের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী রাহাত খানের কাছে। হ্যাঁ, ধন্যবাদ কাজী সাহেব আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে বরিশালেও কিন্তু বিদেশগামীদের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ শুরু হয়েছে গত 20 জুলাই থেকে। আজ 26 জুলাই পর্যন্ত বরিশালে মোট 13 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বরিশাল জেনারেল হাসপাতালের জন্য একটি বুথ খোলা হয়েছে, পুরো বিষয়টি মনিটরিং করছেন এখানকার সিভিল সার্জন অফিস, এবং এখানকার যে সংগ্রহকৃত নমুনা তা সেটি কিন্তু পরীক্ষা করা হয় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে। এখানে যারা পরীক্ষা করতে আসছেন তাদের একজন আমার সাথে রয়েছে, আমরা তার কাছ থেকে একটু শুনবো ওনাদের কোনো সমস্যা বা রয়েছে কিনা। আপনি তো এখানে নমুনা পরীক্ষা দিয়েছেন, কি জন্য দিয়েছেন এবং আপনার কোনো সমস্যা হয়েছে কিনা? না, আমি নমুনা দিয়েছি, আমি আমার ফ্লাইট হইলে, আমি দুবাই থাকি, আমার ফ্লাইট হয়ে যায় 28 তারিখ 6টায়, কিন্তু আমার 24 ঘন্টার মধ্যে নমুনা দিলে আমার ভালো, রিপোর্টটা দিলে ভালো হয়, কিন্তু তারা বলছে 48 ঘন্টার মধ্যে রিপোর্ট দেবে, তো আমার যাইতে সমস্যা হয়।
জুলাই সন্ধ্যা ছয়টা থেকে, কিন্তু বরিশালে সন্ধ্যা ছয়টায় স্যাম্পল দেওয়ার কোনো সুযোগ নেই আমাকে, অবশ্যই এই জন্য 26 জুলাই স্যাম্পল দিতে হবে। তো আমি 26 জুলাই স্যাম্পল দিলে ওই রিপোর্ট এখান থেকে বলতে আছে 48 ঘন্টা পরে দিবে, যেটা 28 জুলাই সকাল 10টা, কিন্তু ওই সময় বরিশাল থেকে তো সকাল 10টায় যেয়ে বিকাল 6টার ফ্লাইট ধরা প্রায় অসম্ভবই। এ কারণে হয়েছে আবার এখানে নোটিশ, আপনার এখানে নোটিশে স্যার উল্লেখ নাই যে 48 ঘন্টার সময় লাগবে। হ্যাঁ, তারা বলছে যে রিপোর্টটা একটু তাড়াতাড়ি পাওয়ার মানে পাওয়ার পেতে চাচ্ছেন কি এটা? আমরা তো শুধু দেখেন, ওনার তো গতকালকে সন্ধ্যা 6টা ডিউ হয়েছে, কিন্তু অন্তত উনি তো ওই টাইমে স্যাম্পল দিতে পারে নাই, উনি এখন স্যাম্পল দিতে আসছে। এখন আমি তো কালেকশন করে সাথে সাথে পাঠাই দেবো, আমরা পাঠাই দেবো, চেষ্টা করছি, আমরা চেষ্টা করতেছি। ধন্যবাদ। এই ছিল বরিশাল থেকে, আমরা চলে যাচ্ছি রংপুরে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী রেজাউল করিম মানিক। ধন্যবাদ রাত খান, আপনি যেমনটি বরিশালের খবর জানাচ্ছিলেন, অনুরূপ রংপুর, রংপুরেও কিন্তু একটি বুথে বিদেশগামী যারা রয়েছে তাদের পরীক্ষার জন্য, করোনা টেস্টের জন্য কিন্তু কার্যক্রম শুরু হয়েছে 23 তারিখ থেকে। আসলে এই বিষয়ে কতটা অগ্রগতি রয়েছে এ বিষয়ে জানার জন্য রংপুর মেডিকেল কলেজ হসপিটালের যিনি অধ্যক্ষ রয়েছেন অধ্যাপক ডাক্তার এ কে এম নূর নবী সালাইজু, তার সাথে একটু কথা বলতে চাই। জনাব নূর নবী, আপনাকে নিউজ টুডে স্বাগত। আপনার কাছে জানতে চাই যে এই যে আপনার বিদেশগামী যারা বিদেশে যাচ্ছেন তাদের করোনা টেস্ট শুরু হয়েছে 23 তারিখ থেকে, এ পর্যন্ত কতজনের টেস্ট আপনারা করাতে পেরেছেন এবং সার্টিফিকেট যারা বিদেশে যাবে তাদের কোনো ভোগান্তি রয়েছে কিনা? ধন্যবাদ নিউজ 24 কে। আপনারা জানেন যে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত মানুষ আমাদের বাংলাদেশ থেকে বিদেশে যায় সে সমস্ত মানুষের প্লেনে ওঠার জন্যই একটা সার্টিফিকেট লাগে যে করোনা নেগেটিভ, সেটার জন্য বাংলাদেশের সব জায়গায় পরীক্ষাটি হচ্ছে, আমার রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবেও হচ্ছে। 23 তারিখ থেকে আমার এই কার্যক্রম শুরু হয়েছে, এ পর্যন্ত আমি 12টি নমুনা পেয়েছি এবং 12টি নমুনার মধ্যে 11টি নমুনার আমরা পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট ইতিমধ্যেই দিয়ে দিচ্ছি। আমরা নমুনাগুলো প্রাপ্ত হওয়ার পরপর প্রায়োরিটি বেসিসে এটি 24 ঘন্টার মধ্যেই আমরা এই রিপোর্টগুলো দিয়ে থাকি। রংপুর মেডিকেল কলেজে এ পর্যন্ত কোনো ভোগান্তি বা কোনো মানুষের কোনো অসুবিধা যাতে না হয় সেভাবে আমি স্পেশাল ব্যবস্থা নিয়েছি, এ পর্যন্ত কোনো মানুষের কোনো অসুবিধা হয়নি। একটি আমরা গতকালকে পেয়েছি নমুনা, সেটি আজকে পরীক্ষা হবে, তারও ব্যবস্থা নেওয়া হয়ে গেছে এবং আজকে বিকালের মধ্যেই আমরা 5টার মধ্যে সেই রিপোর্টটিও তার হাতে দিয়ে দিব। অতএব রংপুর মেডিকেল কলেজে বিদেশগামী যে সমস্ত ব্যক্তি তাদের নমুনা পরীক্ষার জন্য দিয়েছেন সেই নমুনা 24 ঘন্টার মধ্যে হচ্ছে পরীক্ষা। এবং আসলে আমরা কথা বলছিলাম রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের সাথে, তিনি জানিয়েছেন যে কোনো সমস্যা হবে না, তবে চলছে কার্যক্রম। তো রংপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে জিহানের কাছে। ধন্যবাদ মানিক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে করোনা টেস্ট নিয়ে বিদেশগামীদের যে বিড়ম্বনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। 9 ঘন্টা পর ঢাকার সাথে উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল রাত 11:30টার দিকে ঢাকায় আসার পথে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে লাইনচ্যুত হয় কুড়িগ্রাম এক্সপ্রেস, এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। সকাল 8:30টার দিকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। স্টেশন মাস্টার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসের ট্রেনটি টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার এলাকায় পৌঁছলে 4টি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ সময় উত্তর ও দক্ষিণবঙ্গের 6টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। তবে এ দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। ঢাকা থেকে রিলিফ ট্রেন গিয়ে সকাল 8:30টার দিকে উদ্ধার কাজ শেষ করে। যখনই বুঝতে পেরেছেন যে ট্রেনটি ডিরেল হয়েছে, সাথে সাথেই তিনি এটি অটো ব্রেক কষে এখানে থামানোর চেষ্টা করেছেন এবং পিছনে যিনি গার্ড ছিলেন তিনিও দক্ষতার সাথে ব্রেকটা অ্যাপ্লাই করেছেন। ফলশ্রুতিতে আমরা এখানে খুব বড় ধরনের ক্ষয়ক্ষতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা ইতিমধ্যে এখানে কিছু স্টেপও নিয়েছি যাতে করে ফার্দার এখানে ইনভেস্টিগ কোনো ধরনের ড্রিলমেন্ট না হয় সে ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি এবং আগামী ঈদের পরপরই আমরা এটা এনশিওর করব যে এই প্রান্ত এবং বিবি ওয়েস্ট প্রান্ত, এই দুই প্রান্তে যাতে
কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয় সেটার ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নেব। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত সকাল ১০টার সংবাদে। সারা দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী লাখ লাখ মানুষ, ত্রাণের জন্য বিভিন্ন স্থানে হাহাকার দেখা দিয়েছে। বন্যার সবশেষ খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম। সায়েম, সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা কি? ধন্যবাদ জেহান। আপনাকে জানিয়ে রাখি যে বন্যা এবং ভাঙনে কিন্তু সিরাজগঞ্জে 3.5 লক্ষাধিক মানুষ কিন্তু চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। এই সমস্ত মানুষের কাছে কিন্তু আসলে তেমন সহযোগিতা না পৌঁছায় তারা কিন্তু আসলে চরম সংকটের মধ্যে রয়েছে। শিশু খাদ্য, গোখাদ্য ইত্যাদি নিয়ে কিন্তু তারা সংকটে রয়েছে। এছাড়াও কিন্তু সারাক্ষণ পানিতে থাকায় কিন্তু তাদের ঘাত বা ঘা দেখা দেখা রয়েছে। আমি রয়েছে এর মধ্যে কালিয়াহরি পরিবহনে। আমি একটু জানবো যে এখানকার পানিবন্দী মানুষের সংখ্যা এবং ত্রাণের কি অবস্থা আপনাদের কতটুকু? আমাদের হলো কালিয়াহরিপুর ইউনিয়নে ডামাগন 9 নম্বর ওয়ার্ড। আমি ওয়ার্ডের সংশ্লিষ্ট ইপি সদস্য। আসলে আমার ইউনিয়নে হলো 3টা ওয়ার্ড হলো বন্যা কবলিত এলাকা, প্রায় 10,000-এর মতো পানিবন্দী। তার মধ্যে আমার ওয়ার্ডের তো 1500 পরিবারের মতো পানিবন্দী। 1500 পরিবারের মধ্যে যাবৎ হলো আমি পরিষদ থেকে যেটা আমি চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে। ধন্যবাদ স্যার, জানাচ্ছিলেন সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির খবর। আসছে কোরবানির ঈদে চামড়া সংগ্রহ এবং তার প্রক্রিয়াজাতকরণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন উদ্যোক্তারা। মহামারীর সাথে যোগ হয়েছে বন্যা, এছাড়া প্রণোদনার অর্থ পাওয়া নিয়েও আছে নানা জটিলতা। এমন বিবিধ সংকটে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে এবছর চামড়া সংগ্রহের জন্য অন্তত 500 থেকে 600 কোটি টাকার নগদ অর্থ প্রয়োজন, যা পাওয়া না গেলে চামড়া সংগ্রহের লক্ষ্য অর্জন সম্ভব নয়। অন্যদিকে বিশ্ববাজারেও কমেছে চামড়াজাত পণ্যের চাহিদা ও রপ্তানি। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাবে দেশে ঈদুল আজহায় 1 কোটি 10 লাখের মতো পশু জবাই হয়, যেখানে 40 থেকে 45 লাখ গরু মহিষ। ঈদে জবাই হওয়া পশুর চামড়ার মান ভালো হওয়ায় ট্যানারিগুলো মোট চামড়ার 50% সংগ্রহ করে এই সময়। যদিও এবছর একাধিক দুর্যোগের কারণে পশু কোরবানির পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা করছে নানা মহল। তবে কোরবানি ঘনিয়ে আসলেও চামড়া খাতের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ পাওয়া এবং প্রণোদনা প্যাকেজের আওতায় অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে এখনও জটিলতা কাটেনি। এক্ষেত্রে জামানত সহজ করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। আসন্ন কোরবানি মোকাবেলা করার জন্য সম্মিলিত সমন্বিত প্রয়াস দরকার। শিল্প মালিকদের আর্থিক সমস্যা জরুরি ভিত্তিতে সমাধান দরকার। সাভারের ইনফ্রাস্ট্রাকচার ত্রুটিগুলো সম্পূর্ণ করা দরকার। পরিবেশগত মানদণ্ড নিশ্চিত করতে না পারায় রপ্তানি ঝুড়িতে দ্বিতীয় শীর্ষ অবস্থানে থাকা চামড়া খাতে নেমে এসেছে বিপর্যয়। সদ্যবিদায়ী অর্থ বছরে এ খাতে রপ্তানি আয় কমেছে প্রায় 22%। ট্যানার্স অ্যাসোসিয়েশনের হিসাবে বিশ্ববাজারে অর্ডারের পরিমাণ 30 থেকে 40% কমে গেছে। তাই এই শিল্পকে ঘুরে দাঁড়াতে এবারের কোরবানিতে যথাযথভাবে চামড়া সংগ্রহ এবং সরকারের বাড়তি উদ্যম প্রয়োজন বলে মত বিশ্লেষকদের। যারা কাঁচা চামড়া সংগ্রহের সাথে বিক্রির সাথে যুক্ত থাকেন সেই বাজারটি মনিটরিং এ রাখা উচিত। পরিবহন ব্যবস্থা ঠিক রাখার উদ্যোগ নিতে হবে, বিশেষ করে বন্যা কবলিত এলাকায়। এই সময়ে চামড়া সংগ্রহের জন্য যাতে ঋণ পেতে পারে সেটা সহজলভ্য করতে হবে। তারা সরকারের প্রণোদনা প্যাকেজ থেকে যেন সহজ শর্তে ঋণ পেতে পারেন সেই উদ্যোগ নিতে হবে। ট্যানার্স অ্যাসোসিয়েশনের হিসাবে চামড়া শিল্পের বিশ্ববাজার $20,000 কোটি হলেও সেখানে বাংলাদেশের হিস্সা 0.5%-এরও কম। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবারে পশুর হাট নিয়ে আমাদের বিশেষ আয়োজন। জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন কমপ্লিট ফ্যামিলি প্রোটেকশন। ঈদকে সামনে রেখে শুরু হয়েছে অস্থায়ী পশুর হাট, তবে করোনা পরিস্থিতির কারণে ক্রেতা কম। বিস্তারিত জানাতে সাভারের ধামসোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, পশুর হাটে বেচা কেনা কেমন জমে উঠেছে? ধন্যবাদ জিহান। এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের
মির্জানগর বাঁশবাড়ি এলাকায়। সেখানে কিন্তু অস্থায়ী গরুর হাট আপনারা দেখছেন যে বাজারে কিন্তু প্রচুর গরু হাটে উঠেছে, এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু কিনতে খুব কম কিন্তু প্রচুর গরু রয়েছে বাজারে। এবং এইখানে যে যারা গরু যারা বাজারে যারা এসেছে তারা কিন্তু গরু এখানে উঠাইছে, এবং ব্যবসায়ীরা আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই যে গরুর হাট এই মুহূর্তে কি অবস্থা দেখছেন এবং লোকজন কেমন? ধন্যবাদ নিউজ 24কে এবং নাজমু ভাইকে আমাদের এই গোলাপের মাজার হাটটি পরিদর্শন করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন আমরা সরকারের নির্দেশ মোতাবেক বিধি স্বাস্থ্যসম্মত বিধি মেনে আমরা এই হাটটি আমাদের সফল জনপ্রিয় চেয়ারম্যান দামসরার মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে আমরা এই হাটটি গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় আপনি দেখতে পাচ্ছেন যে আমরা হাটের প্রবেশপথেই আমরা যারা ক্রেতার আসবে তাদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করেছি, স্যানিটাইজারের ব্যবস্থা করেছি, মাস্ক, এবং আমাদের নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ নাজমুল, জানাচ্ছিলেন সাভার থেকে পশুর হাটের বেচাকেনার খবর। আর সংবাদের এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সকাল 10টা সংবাদে। যশোরে বাড়ছে হাইব্রিড জাতের উচ্চ ফলনশীল বারোমাসী তরমুজ চাষ। অন্যান্য ফসলের তুলনায় এ জাতের তরমুজ বছর জুড়ে চাষ করার সুযোগ থাকায় বেশি লাভের আশায় জেলার কৃষকরা এখন এ তরমুজ চাষে ঝুঁকে পড়ছেন। বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, কৃষি বিভাগ কি কৃষকদের তরমুজ চাষে সহযোগিতা করছে? ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রশ্নের সরাসরি উত্তর আমি আমার সাথে রয়েছে যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ, তার কাছে জানবো। আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা কি ধরনের পরামর্শ দিচ্ছেন কৃষকদের? এখানে আমাদের এই যেটা বারো মাসি তরমুজ আমরা বলতেছি কিংবা অসময়ের তরমুজ বলতেছি যে বিষয়টা, এটা আমরা কিছু কাজ করতেছি এখানে, যেটা হচ্ছিলো এটা 16 সাল থেকে শুরু হয় 2 বিঘে আকারে, এখন আমাদের সেখানে 300 বিঘে আজকে রূপান্তরিত হচ্ছে সেটা আমরা এই বছরে এসে। তা আমরা যে প্রযুক্তির নতুনত্ব আনতে এবং নিরাপদ ফসল উৎপন্ন করার স্বার্থে আমাদের এখানে কাজ করতেছি। আমাদের বৃহত্তর কুষ্টিয়া যশোর অঞ্চল প্রকল্পের আমরা কিছু প্রদর্শনীর মাধ্যমে তার প্রতিফলনও আমরা ঘটাচ্ছি। এছাড়া আমাদের উপসহকারীরাও তারা মোটিভেশনের মাধ্যমে কৃষকদের চেষ্টা করতেছে। একটা বিষয় এখানে আমরা ইয়েলো ট্র্যাপ ব্যবহার করতেছি, হোয়াইট ট্র্যাপ ব্যবহার করতেছি। আমরা এখানে ব্যবহার করতেছি হচ্ছিল আমাদের যেটা আছে ফেরোমন ট্র্যাপ। ধন্যবাদ, আপনারা সুবিধা দিচ্ছেন অনেক কৃষকদের। তো সব মিলে এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রিপন, যশোর থেকে তরমুজ চাষ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন তিনি। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সকালের সংবাদে। ঢাকা 5 আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে মত বিনিময় সভা করেছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য নেহরিন মোস্তফা দিশি। শনিবার বিকালে রাজধানীর কদমতলী থানার বাগানবাড়িতে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা এ আসনের উপনির্বাচনে নেহরিন মোস্তফা দিশিকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ জানান। এ ছিল সকাল 10টার সংবাদের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।